আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ। যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সর্বোপরি নিরাপদে আছেন। আমরা আমাদের রেগুলার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদের বিভিন্ন ইনফরমেশানগুলো দেওয়ার জন্য হোমিওপ্যাথি রিলেটেড, যেগুলো আপনারা প্রাত্যহিক জীবনে আপনাদের জন্য ব্যবহার করতে পারেন। ঘরোয়া চিকিৎসার জন্য কিছু অয় আমরা বলে থাকি। বিভিন্ন আপনাদের কমেন্টসের মন্তব্যের আলোকে আলোচনা করে থাকি সমাধানের মাধ্যম হিসেবে। বিভিন্ন ঔষধ নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আজকে এই মুহূর্তে আমরা বিফুরানা, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেন্সিয়াল হোমিওপ্যাথিক রিমেডি ফর মেল হেলথ, এটি অত্যন্ত কার্যকরী পুরুষের কিছু বেসিক সমস্যার উপরে, স্পেশালি যারা ইডিতে ভোগেন, অর্থাৎ উত্থানজনিত পেনিস যাদের ওঠে না, দাঁড়ায় না, প্রিম্যাচিউর ইজাকুলেশনের উপরে ভালো কাজ করে। আমরা বিফুরানার কিছু কমন সিমটম জানবো, আমার পেজ থেকে কিছু সিমটম বলার চেষ্টা করি। এই সিমটমগুলো থাকলে আপনারা বিফুরানা সহজেই অ্যাপ্লাই করতে পারেন। বিফুরানার গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে বুদ্ধিবৃত্তির খর্বতা, অর্থাৎ বুদ্ধিবৃত্তি কম থাকবে, নির্জনতা ভালোবাসে এবং ওই ব্যক্তির মধ্যে হস্তমৈথুন মানে মাস্টারবেশন করার যে প্রবণতা, এটি তার মধ্যে সর্বদা লক্ষ্য করা যায়। এবং এই ব্যক্তি সবসময় মাস্টারবেশনের জন্য নিরালা নিরিবিলি জায়গা খোঁজার চেষ্টা করে। আমরা কমন সিমটমগুলো জানব। এই ব্যক্তিদের স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, যদি মহিলা হয় রক্তময় এবং হরিদ্রাব বর্ণের স্রাব হয়। সকল প্রকার ক্ষয়, অর্থাৎ বীর্যক্ষয়ের জন্য এই ঔষধটি ব্যবহার করা হয়। সাইকোটিক দোষের যারা তাদের জন্য খুব চমৎকার কাজ করে। স্ত্রীর জননেন্দ্রিয়ের জ্বালা পোড়া যে লক্ষণটা, এটি তাদের মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। এছাড়া প্রদর স্রাব, স্তনের শক্ত গ্ল্যান্ড এবং শিরাস্ফীতির জন্য এটি ব্যবহার করা হয়। নুফার লুটিয়ামের আরেকটি চমৎকার ব্যবহার হচ্ছে, যদি কারো ইন্টারকোর্সের আগ্রহ কম থাকে, তাদের আগ্রহটা এটি বাড়িয়ে দেয় দ্বিগুণ মাত্রায়। আর যদি ইন্টারকোর্সের আগ্রহ বেশি থাকে, সেটি কমিয়ে দেয়, নিয়ন্ত্রণ করে, রেগুলেটর হিসেবে কাজ করে। এটি মূলত যারা বিদেশে থাকে, যাদের ওয়াইফ দেশে থাকে, তাদের নিয়ন্ত্রণের জন্য এই রিমেডিটি চমৎকার কাজ করে। ছাত্র যারা আছে বা যারা চাকরি করে আলাদা আলাদা স্থানে, তাদের অত্যধিক ইরেকশন প্রবলেম থাকলে সেটি নিয়ন্ত্রণ করে, মোটামুটি নিয়ন্ত্রণে রাখে বিফুরানা হোমিওপ্যাথিক রিমেডিটি। মূলত হস্তমৈথুনের অতিরিক্ত আগ্রহ এবং দীর্ঘদিন মাস্টারবেশন করার ফলে যদি পেনিসের যে কোনো ধরনের দুর্বলতা আসে, পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশন হয়, এডি হয়, বিফুরানা হোমিওপ্যাথিক রিমেডিটি চমৎকার কাজ করে। এটি আমরা সাধারণত মাদার টিংচার ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়ে থাকি। মাদার টিংচার ব্যবহারের নিয়ম হচ্ছে 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ পানির সাথে মিশিয়ে 3 বেলা খাবারের পরে খেতে পারে। 10-15 দিন খেলে আপনার সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে। আমার এই টিপসগুলো যদি ভালো লাগে, ফেসবুক পেজে আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলে হলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার ওয়ালে যেতে পারে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের ভিডিওর জন্য, নতুন নতুন ভিডিও করার জন্য ইন্সপায়ার হয়ে থাকে। আপনাদের সাপোর্ট না পেলে আমাদের চ্যানেল এক্সটেনশান হবে না, অর্থাৎ চ্যানেল যত এক্সটেনশান হবে, সাবস্ক্রাইব হবে, পেজে লাইক হবে, তত আমরা ভিডিও করার জন্য মোটিভেট হব।
নতুন নতুন ভিডিও করব আপনাদের জন্য, আপনারা ঘরোয়াভাবে এগুলো অ্যাপ্লাই করতে থাকবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।